হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি কিন্তু আবার চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে, মানে কাকুর, মলমল কাকুর দোকানে আবার রয়েছি। কাকুর এবার অন্য, মানে মলমল কাকু মলমল আইটেমগুলো দেখাবে। একটা ভিডিওতে তো অত লং আমি টানিনি বলে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে আমি যাব কাকুর সমস্ত কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মলমল শাড়িগুলো, তাই তো কাকু? মলমল শাড়ি একদম একদম। কাকুর দোকানের নাম হচ্ছে জননী, জননী শাড়ি বিপুল, ঠিক আছে? আর কাকুর দোকানে যদি তোমরা আসতে চাও তাহলে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে যে কোনো প্রান্তে নেবে, হ্যাঁ, তুমি টোটো ধরে চলে এসে বলবে বঙ্গতাত কাপড় হাটে যাব, তোমাকে নামিয়ে দেবে। এবার হাটেও আসতে পারে, বাড়িতেও আসতে পারে। হাটে নেমে এসে, হাট তো আর রোজ হয় না, তোমার হাটে এসে তুমি একদম গ্রাউন্ডে চলে আসবে, একদম কোণে বাথরুমের কাছে কাছাকাছি জায়গায় কাকু বসে, বাথরুমের গায়ে। আর অবশ্যই বাড়িতেও তোমরা যোগাযোগ করতে পারো, তার জন্য কাকুর সঙ্গে কন্টাক্ট করে নিতে হবে। সবথেকে বেস্ট হবে বাড়িতে কি চাই, হ্যাঁ, বাড়িতে আরো বেশি অনেক, এই হাটের আগেই 3 মিনিট, হাটের 5 মিনিট আগেই আমার বাড়ি ওই রাস্তার ওপরই। দোকানের নাম জননী শাড়ি বিপণী এবং সামনে মুসলিম হাই স্কুল। আমার অ্যাড্রেস হচ্ছে নিয়ারেস্ট মুসলিম হাই স্কুল, জননী শাড়ি বিপণী। দোকানের নাম একদম মেন রাস্তা কেশিদাস রোডের ওপর, কার্তিক চন্দ্র দাস রোড, ওটা আমার ঠাকুরদাদার বাবার নামে রাস্তাটা, ঠিক আছে? এবার শুরু করছি আবার মা দুর্গার আশীর্বাদ নিয়ে। এখন পরস্পর আমাদের থাকবে যে পুজোর ভিডিও, প্রতিনিয়ত আমার ভিডিও থাকবে, আপনারা দেখতে থাকুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, তার উপর দামের ছাড় পাবেন, ঠিক আছে? যে যত সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভেলভেট, শান্তিপুরের ভেলভেট, ঐতিহ্যপূর্ণ ভেলভেট হারিয়ে গেছে, এখন সব তেরচি দিয়ে তৈরি করা হয়। এটা কাজেরও হবে, কাজের ছাড়াও হবে, ঠিক আছে? পিওর কটন, একদম পুরো ফুলিয়া, এই কাপড়টাই ফুলিয়ায় নিয়ে গিয়ে ফুলিয়া বলে বিক্রি করছে। তারা দাম নিচ্ছে কত? 850-900, আমার দাম 500 টাকা, 500 টাকা, ঠিক আছে? আঁচলটাই রয়েছে, আঁচলটাই এই প্লেন, এই যে, ঠিক আছে? প্রথমে একটু কম রেঞ্জ থেকে শুরু করি, স্বস্তিক দিয়ে শুরু করি। স্বস্তিক এটা হচ্ছে একটা স্বস্তিক শাড়ি, তোমরা জানো স্বস্তিক খুব একটা, এটা দুটো কালার চলে, এটা চারটে কালার হয়, কিন্তু যেটা নাকি শাড়ির মধ্যে কাকু ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে, হোয়াইট পুরো আর ইয়েলো, আর রেড তো থাকবেই, মানে স্বস্তিক মানে রেড ইয়েলো আর এটা চারটে কালার হয় কিন্তু চলে দুটো কালার, হলুদে লাল আর লালে কালো, স্বস্তিক আইটেম। এই দিকে হচ্ছে তোমার আঁচল, ঠিক আছে? ওটা আঁচল, এটা আঁচল, ওটা বডি, এটা আঁচল, এই দেখো, ঠিক আছে? পুরো আঁচল। কাপড় কি এরম মলমল, মানে এই সব এত সস্তায় মনে হয় না এর থেকে ভালো শাড়ি হবে। এটার দাম 260 টাকা থেকে 300 টাকার মধ্যে, হ্যাঁ, পাইকারি যারা নেবে তাদের জন্য বিশেষ অফার থাকবেই সব সময়ের জন্য, যারা বালকে ড্রিল করবে। এই দেখো, আমি পুরনো ডিজাইন ওই মধুবনী এও আর দেখাচ্ছি না, আমার কলকাতাও দেখাচ্ছি না, ঠিক আছে? এখন যেগুলো দেখাচ্ছি, আগে ছিল 85টা ডিজাইন, এখন হয়েছে 105টা ডিজাইন, আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পুরো আঁচল পোর্শনটা, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে অল ওভার কাজ, এর কিন্তু বিপি হয় না, ঠিক আছে? এর কিন্তু বিপি হয় না, 260 থেকে 300 টাকার মধ্যে দাম, পুরো 12 হাত শাড়ি, পুরো পাক্কা 12 হাত 2 ইঞ্চি নিজের প্রোডাকশন। আমার ছোটখাটো একটা শ্রীরামপুরে কারখানা আছে, রাজস্থান থেকে থান আসে, সেখানেই আমার মালটা প্রোডাকশন হয়ে আমার ঘরে চলে আসে। এ দেখো, এটাকে বলে কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, তাই তো? মলমল ওই দামি একই রেঞ্জের মধ্যে, অনেকে বলবে এটা 220 টাকায় পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ বন্ধু পাওয়া যায়, আমিও স্বীকার করছি, কিন্তু কাঁচির ডগায় ওটা কেটে নিতে হয়, 12 হাত হবে না, 10.5 হাত হবে, ঠিক আছে? এই দেখো, পুরো 12 হাতের কিন্তু কাজ, মনে হবে দেখে পুরো সুতোর কাজ, কিন্তু মোটিভটা সুতোর কাচের মতন রয়েছে, পুরো পুরো চারটে করে কালার পাখি, পুরো দেখো পুরো জমিনে, আর এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা। আচ্ছা, এই দেখো বডি, যে তুমি যে বলবে বডিতে কাজ নেই, কোথায় কাজ নেই বলো তো, কিন্তু এটা প্রিন্ট, দূর থেকে মনে হবে যেন হাতে সুতো দিয়ে কাজ করা রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রিন্ট করা, প্রিন্ট সুতোর কাজেরও মাল আছে আমার। এটা দামও, দামও 260 থেকে 300 মধ্যে। তুমি ভাবা একটুখানি এটা দেখিয়ে দাও স্টকটা, এই ডিজাইন গুলো আছে, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে, ঠিক আছে? এটা 260 থেকে 300, আমার কাছে এমন নয় ডিজাইন পাল্টালে দাম বাড়বে, এটা ব্যাপার নয়, ঠিক আছে? এবং কাপড় এই ধরনেরই সফট হবে, প্রত্যেকটা কাপড় পকেটে চলে যাবে, পকেটে, জলে যত জলে ধোবে তত খাপি হবে। আচ্ছা, এবার যাচ্ছে একটা চাঁদরির মধ্যে যায়,
রাজস্থানি চাঁদরি কটন, যেটা বাজারে যে কোনো দোকান থেকে কিনলে 520 টাকায় কিনতে হবে, কিন্তু আমার পাইকারি রেট হচ্ছে 380 টাকা। চাঁদরি কটন, এটা কোনো জরি পাট নয়, এটা আগে জরি থাকতো গুটিয়ে যেত, এটা সুতোর পাট, এইটা হচ্ছে পুরো, ঠিক আছে, জরিটা মনে হচ্ছে জরি, জরি নয়, এই যে ঠিক আছে, এটা আঁচল, এই জরি কিন্তু কোঁচাবে না। এরম চাঁদরির মধ্যে 100 ডিজাইন আছে, যেটা সব ভিডিওয় দেখানো সম্ভব না, আর এটা হচ্ছে ফুল বডি, এটা পুরো বডি, এরও কোনো বিপি নেই কিন্তু। আচ্ছা, এটা একটা চাঁদরির ঝুমকো, ও আমার কিন্তু প্রতিটা কাপড়ের একটা করে ডাকনাম আছে, মানুষের যেমন ডাম ডাক আছে তেমন কিন্তু আমার ডাকনাম মিন্টু, ভালো নাম চন্দন, এরও চাঁদরির মধ্যে ঝুমকো, এটা ঝুমকো ফুল বডিতে যাচ্ছে। আমরা আগেকার দিনে ঝুমকো পরতাম, দিদিমারা পরতেন ঝুমকো, প্রত্যেকের ঘরেই কিন্তু আছে আঁচল, সেই আঁচল দেখাই, এই আঁচলটা সম্পূর্ণ ভেতরেই থাকে, এইটা হচ্ছে আঁচল, এটা এখন আর নতুন করে দেখাচ্ছি না, এখন যেটা দেখাচ্ছি অরিজিনাল সিলিকেট বা রাজস্থানি, ঠিক আছে, এই দেখো সবই অরিজিনাল কটন, কিন্তু এটা সিলিকেট নামক পদার্থ দিয়ে এটাকে পালিশ করা হয়, এটা যত ধোবে তত গ্লেজ বাড়বে, এই দেখো পুরো ফিশ মোটিভ রয়েছে দেখো, ঠিক আছে, আমার কাছে ডিজাইন আলাদা হলে দাম আলাদা হবে না, অনেকটা হরপ্পা মিশর সভ্যতার যে ব্যাপারটা রয়েছে সেটাই, এটা দাম পড়বে তোমার 360 থেকে 380 টাকার মধ্যে। আচ্ছা, আর ফুল বডিটা হচ্ছে, ফুল বডিটা হচ্ছে এটারও 8টা কালার হয়, ঠিক আছে, আমি 260-এর থেকে 300-এর মধ্যে আইটেম দেখিয়েছি, এটা কিন্তু দেখাচ্ছি না, এটা কাপড় কোয়ালিটিটা অন্য মত, এটা কিন্তু অন্য জিনিস, আর এই কাপড়ের কোয়ালিটি কিন্তু আলাদা। আচ্ছা, মধুবনী তো অনেক দেখেছো, এই মধুবনীটা দেখো, ঠিক আছে, আমাদের কাছে কাপড় মানে আমাদের ভগবান, প্রিয় কটনের মধ্যে কিন্তু মধুবনী প্রিন্ট দেখো, এটা কেউ বলে সিলিকেট মধুবনী বা রাজস্থানী মধুবনী, রাজস্থানী মধুবনী, ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে তোমার আঁচল, মধুবনী প্রিন্ট করা রয়েছে পুরো আঁচলে, আর এই দিকটা হচ্ছে তোমার বডিটা, ফুল বডিতে রয়েছে এরকম কাজ, ঠিক আছে, এটার দাম, এটার দাম ওই 260 থেকে 280, 360 থেকে 380-র মধ্যে, 360 থেকে 380, হ্যাঁ, এখানে প্রচুর এই স্যাম্পল আছে শুধু, এছাড়াও এর 100 রকম ডিজাইন চলে, এই যেমন চাঁদির 100 চলে, এর 100 রকম ডিজাইন চলে, প্রতিটার 7-8টা করে কালার হয়, আর একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে একদম হরপ্পা মহেঞ্জোদারো, দেখো চিন্তা ভাবনা গুলো দেখো, শুধু করলেই হবে না, আমার ছেলে নিজেই ডিজাইনার, ঠিক আছে, সে নিজের চিন্তা ভাবনাতে এসবগুলো তৈরি করে, হরপ্পা মহেঞ্জোদারো দেখো মনের ভাবটা পালকি ফুটিয়ে তুলেছে এখানে, খুব সুন্দর এখানে এই কাপড়ের মাধ্যমে তার চিন্তা ভাবনাটা ফুটিয়ে তুলেছে, পুরো ময়ূরের ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, আর এই দিকটা রয়েছে ফুল বডি, ফুল বডিটা দেখো, পাটটা দেখবে খুব সুন্দর, আমার প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আমি চিন্তা ভাবনা করে বার করি, ঠিক আছে, এর প্রাইস কত আছে, এর প্রাইস ওই 260 থেকে 380-র মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখাই, আউ কাপড় আউ, মানে ভাবাই যাবে না, ঠিক আছে, এটারও 4টে কালার হয়, দেখো এটাও একটা বর্ণ পরিচয়, এর আগে আমি দেখেছি তোমার ইয়ের মধ্যে বর্ণ পরিচয় হ্যান্ডলুম, ঠিক আছে, এটা বিপি দিয়া, এটা বিপি ছাড়া, বিপি ছাড়া, এটা বিপি দিয়া, এটাও বিপি দিয়া, পিওর কটন, কটন কাকে বলে দেখো, এই দেখো দেখো, এইটা দেখো কাপড় দেখো, পুরো শাড়িটার আঁচলটা, এই দেখো, ঠিক আছে, দেখো এটা পুরো আঁচলটা দেখো, রুদ্র তুমি একটু ভালো করে দেখো, হলো আর ব্ল্যাকের মধ্যে, এই দুটো ডিজাইন হয়, একটা ববি প্রিন্টের উপর একটাই 4টে করে কালার হয়, আমি কালার 4টে দেখাচ্ছি না, এটার বিপি আছে, দাম হচ্ছে 550 টাকা, বডিটা দেখো, আর ফুল বডিতে রয়েছে এই রকম, ওটাই যেমন লেখা আছে এটাই লেখাটা নেই, ওটাই লেখার বদলে যে কথাগুলো ছবিগুলো থাকে বর্ণ পরিচয়ে ছবিগুলো দেয়া আছে, এটা দাম কত, এটা 550 টাকা থেকে 600-এর মধ্যে দাম পড়বে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু মলমল কাকুর স্পেশাল মলমল শাড়ি কিন্তু কালেকশন দেখিয়ে নিলাম, এগুলো কিন্তু আপকামিং পুজোর কালেকশন, তোমরা যারা যারা এগুলোকে পারচেজ করতে চাইছো
ডেসক্রিপশনে দেওয়া এবং যে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে। আর যারা এসে কিনতে চাইছো তারা অবশ্যই চলে আসো শান্তিপুরের বঙ্গতাঁত কাপড় হাটের একদম গ্রাউন্ডে। তো চলো, এই ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য তোমরা পরের মানে অপেক্ষায় থাকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম আরও ভালো ভালো নতুন নতুন শাড়ি কিন্তু তোমাদের আমি দেখাতে চলেছি। তো চলো দাদা, এত পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।